আরব সাগরে লঘুচাপ হয়েছে সৃষ্টি 24 ঘণ্টারে ওয়েলমার্ক সদৃশ লঘুচাপের সম্ভাবনা রয়েছে 21 তারিখে এ অবপাতে পরিণত হয়ে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিবল সৃষ্টি হওয়ার পরে 48 ঘণ্টারে সৃষ্টি হয়ে পারে লঘুচাপ কেন্দ্র বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে পারে লঘুচাপ বলে খবর আসুছি যেহেতু আরব সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং 24 ঘণ্টা ভিতরে এ ওয়েলমার্ক সদৃশ লঘুচাপের পরিণত হয়ে পারে 21 তারিখে অবপাতে হয়ে পারে পরিণত এপটে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মধ্যে ঘূর্ণিবল সৃষ্টি হয়েছে 48 ঘণ্টারে লঘুচাপ সৃষ্টি হয়ে পারে এবং কেন্দ্রীয় বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে পারে লঘুচাপ অর্থাৎ গোটি পটে আরব সাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং যাহা 21 তারিখে অবপাতে পরিণত হবার সম্ভাবনা রয়েছে এবং অন্যপটে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মধ্যে ঘূর্ণিবল সৃষ্টি হয়েছে 48 ঘণ্টারে লঘুচাপর রূপ নেব কেন্দ্রীয় বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে পারে লঘুচাপ কামরাজ দিবেতি অধিক অপডেট দেবা পে মোসত অছদি কামরাজ আরব সাগরে যে লঘুচাপ সৃষ্টি হইছে 21 তারিখ সুদা অবপাতে পরিণত হবে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মধ্যে ঘূর্ণিবল সৃষ্টি হইছে কোন অধিক সূচনা দেখুন তো অক্টোবর মাসনে জানিছেন তো বাত্যার মাস বলি কোয়া যায় এবং মৌসুমী পরিবর্তন পরে মুখ্যতঃ বাত্যা সৃষ্টি হইতা এবং বর্তমান যদি কইবা পুরা যে ভারতীয় মহাসাগর অছি বর্তমান অ্যাক্টিভ অছি আরব সাগর ও বঙ্গোপসাগর উভয় সাগর বর্তমান অ্যাক্টিভ অছি আরব সাগরে এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে যা কি 24 ঘণ্টা পরে ওয়েলম্যাক লো প্রেসর এবং তাপরে অর্থাৎ 21 তারিখ বেড়ক এক অবপাতে পরিণত হয়ে পড়ে এবং তারপরে হয়ত এক বাত্যা রূপ মধ্যে নেই পারে এবং যদি এ বাত্যা রূপ নেছে তবে ওমান এবং ইয়েমেন এই দেশ আড়ক হি গতি অর্থাৎ পশ্চিম দিকে হি গতি করিপারে সেইভাবে আপনি যদি বঙ্গোপসাগর কথা কহবে বঙ্গোপসাগর বর্তমান গোটে ঘূর্ণিবল অছি তাহা হয়ত আসন্তা 48 ঘণ্টা মধ্যে এক লঘুচাপ রূপ নেই পারে কেন্দ্রীয় বঙ্গোপসাগর এবং কেন্দ্রীয় বঙ্গোপসাগরে লঘুচাপ রূপ নেবা পরে এয়া হুয়েত উত্তর পশ্চিম দিকে গতি করিপারে বর্তমান পানিপাগ বিভাগ তরফর সেভাবে কোণী সূচনা দিয়া যায় না কিন্তু বিশেষজ্ঞ মতরে এয়া উত্তর পশ্চিম দিকে গতি করিপারে এবং রিকর্ভ মধ্যে করিবার সম্ভাবনা রয়েছে কামরাজ যা কৌছন্তি বর্তমান সময়ে যা পূর্ব সূচনা লা ওড়িশা পাই এতটা বিশেষ প্রভাব নাই একথা কুয়া যাউতলা বর্তমান তাকু নি কোন অপডেট দেখুন বর্তমান পর্যন্ত পানিপাগ বিভাগ তরফ কোণী সূচনা দিয়া যায় না পানিপাগ বিভাগ তরফ কেবল এটি কুয়া যাইছি যে বঙ্গোপসাগরে এক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেইভাবে যদি আপনার বিভিন্ন বিশেষজ্ঞ কথা কবে পানিপাগ বিশেষজ্ঞ কথা কবে তবে সে মতরে হুয়েত এয়া উত্তর আন্ধ্রপ্রদেশ রু বাংলাদেশ এই ইস্যু যেকোন জায়গার বি মাড় হয়ে পারে কিন্তু এয়া বাত্যা রূপ নেব কি না তা বর্তমান যাই স্পষ্ট পরে অধিক আমি কামরাজ এনে অপডেট নেব আপনার কারণ ধীরে ধীরে আইএমডি তরফ মধ্যে এখন স্পষ্ট সূচনা মিলিব বর্তমান পাই ধন্যবাদ।